রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করবে এই আমলের নির্দেশটা যদি আমরা না দিয়ে থাকি, আল্লাহ যদি না দেন, রাসূল যদি না দেন, তাহলে এই আমল নাম আমল, কিন্তু এই এই আমলের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই আমলের নাম পড়বে কি, রাদ্দুন মারদুদ, আমল আমলটা মারদুদ। যদি আল্লাহর নির্দেশিত না হয়, যদি রাসূলের নির্দেশিত আমল না হয়, আমল তো হতেই পারে, আমল হতে পারে না, আমলটা হয়তো সালাত হতে পারে, যাকাত কি বলে কি বলে দোয়া হতে পারে, জিকির হতে পারে। আমাদের দেশে এই নিয়ম না বুঝার কারণে শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমল হতে পারে, কিন্তু আমলটার যদি নির্দেশ আমি না দেই, আল্লাহ না দিয়ে থাকেন, তো এই আমল যত সুন্দর হয়, যত ভালো লাগুক, যত চেহারা সুরত ভালো লাগে, আর যত উপকার বেশি থাকুক না কেন, যত এর মধ্যে ফায়দা পাওয়া যাক না কেন, বাতিল মারব, ফায়দা থাকলো বাতিল, ফায়দা মায়দা চলবে না। আল্লাহর রসুল বলেননি, হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, আল্লাহ নির্দেশ দেননি, ফায়দা যতই থাক ফায়দা সহ ড্রেনে নিক্ষেপ করতে হবে। আমি একটা খুব সুন্দর আমল আপনাদেরকে দিই, সুন্দর আমল, যে আমল জীবনও শুনেননি, হ্যাঁ জীবনও আমল শুনেননি, কিন্তু খুব মজা একটা আমল, যে ব্যক্তি সালাতুল জবর পড়বে, যে ব্যক্তি জীবনে একবার সালাতুল জবর পড়বে, সালাতুল জবর জানেন তো, সালাতুল আসর জানেন, সালাতুল জোহর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল ফজর, তো সালাতুল জোহর সালাতুল ফজর এগুলোর সাথে মিল আছে না, সালাতুল জবর, যে ব্যক্তি সালাতুল জবর একবার পড়বে, এটা এমন একটা সালাত, এই সালাত পড়ার মাধ্যমে অতীতে যত নামাজ ছুটে গেছে সমস্ত নামাজের কাফফারা হয়ে যাবে এক নামাজ। সুন্দর একটা নামাজ না, সুন্দর। এই নামাজের নাম কি? এই নামাজের নাম নামাজ সালাত মাকবুলা ও মারদুদা। এই সালাতটাকে মকবুল গ্রহণযোগ্য সালাত বলবো নাকি মারদুদ বলবো, প্রত্যাখ্যানযোগ্য সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো আমল করবে সেই আমলের যদি নির্দেশ না থাকে, আমি নির্দেশ দেই নাই, আল্লাহ নির্দেশ দেননি, তাহলে সেই আমলটার নাম হবে মারদুদ আমল। আমল তো ভালো, আমি যে আমলটা বললাম এটা ভালো না, কেমন ভালো, ওই যে আপনি অমরি কাজার ঘানি টেনে যাচ্ছেন, বছরকে বছর অমরি কাজা, এই অমরি কাজার ঘানি টানা বন্ধ হয়ে গেল না, আর কত ফজিলতের, আর ফজিলতটা শুনলেন নাকি, জীবনে যদি 50 বছর 100 বছর আপনি নামাজ না পড়ে থাকেন, একবার যদি সালাতুল জবরটা পড়েন, তাহলে 100 বছরের পরিত্যক্ত সালাত সব আপনার মোচন হয়ে যাবে, সব সালাতের কাফফারা একটা সালাতই হয়ে যাবে। কত সুন্দর সালাত পারবে, পীর সাহেবের বাবার ক্ষমতা আছে এরকম একটা সুন্দর আমল আপনাকে দিয়ে দিবে, কে পারলো? আমি, আমাকে পীর ধরবেন না, এখন আমলটা কত সুন্দর দিলাম, কত লোকের বিপদ চলে গেল, সারা জীবন ওই উমরি কাজার ঘানে টেনে আসছে, এখন আমি কত সুন্দর একটা আমল আপনাদেরকে তৈরি করে দিলাম, এই আমল যদি আপনারা চর্চা করেন, যে বেঁচে গেলেন না 100 বছর 50 বছরের এই এই উমরি কাজার ঘানিটা না, বেঁচে গেল কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি কোনো আমল করে, এটার নাম আমল বলবেন না, সালাতুল জবর। আপনি একটা হাদিস চান, হাদিস না হলে আপনি এই আমল করবেন না, ঠিক আছে, হাদিসও আছে। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاه الجبر في حياته
من صلى صلاة الجبر في حياته مرة كانت كفارة لجميع الصلوات التي فوتها. سبحان الله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, যে ব্যক্তি জীবনে একবার সালাতুল জাবর পড়বে ওই ব্যক্তি জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছে সমস্ত নামাজের কাফফারা হয়ে যাবে, আর কখনো ওই নামাজগুলো লাগবে না, না কাফফারা দিতে হবে, না এগুলোর কোনো ধরনের কাজা আদায় করতে হবে। সুবহানাল্লাহ, এরকম একটা নামাজ কেউ দিতে পেরেছে এই এলাকায় আপনাদের শোনাইতে পারছে? কত সুন্দর আমল বানাইলাম না, এবং আপনাদের সকলের সামনে বানাইলাম তাজা আমল, টাটকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝেছেন, যদি ওজিফার কিতাব থাকে এরকম, আমি তো একটা ওজিফার কিতাব বোঝাই করে দেবো, সব সুন্দর সুন্দর আমল দিয়ে বোঝাই করব, একটা লোড করব, কিতাব লোড করে দেবো সুন্দর সুন্দর আমল দিয়ে। পাওয়া গেছে সুন্দর আমল, আরো সুন্দর সুন্দর আমল আমি দিতে পারি, আরো সুন্দর সুন্দর ফজিলত বানাইতে পারি। আপনারা যে এসেছেন, আপনাদের প্রত্যেকের প্রত্যেকের ব্যাগ বস্তা আমি নেকি দিয়ে ভরে দেব, এরকম আমল। এক একজন 100 বস্তা করে নেকি নিয়ে যাবেন এখান থেকে, বুঝেছেন, এরকম একটা আমল তাহলে শিখে সুন্দর একটা আমল। সেটা কি? যে ব্যক্তি আমার আমার সোনার মদিনায় লেখাপড়া করে আলেম হয়েছে, এরকম কোন ব্যক্তির যদি কেউ ওয়াজ শোনার জন্য কোন মাহফিলে কোন মসজিদে কোন জায়গায় আসে, তাহলে প্রত্যেক কদমে 10 লক্ষ করে নেকি লেখা হয়, আর 10 লক্ষ করে গুনাহ মাফ করে দেওয়া হয়, আর 10 লক্ষ গুণ তার জান্নাতে স্তর বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমল তো করেছেন আপনারা, এসেছেন না? মাদানী আলেমের ওয়াজ শুনতে এসেছেন, ফজিলতটা কার হবে এখন আপনাদের সকলের? আপনি এটারও যদি হাদিস চান, যে হাদিস দলিল দেন, দলিল আছে। হ্যাঁ, عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء يتعلم او من جاء يستمع الى عالم عالم تعلم في مدينتي فله بكل خطوه 1000000 حسنه وتكفر عنه 1000000 سيئه وترفع له 1000000 درجه. هاي গেল, ভুল আছে? হাদিস সহি, ভুল আছে? গ্রামাটিক্যাল কোনো ভুল আছে? মাদ্রাসায় পড়ে কি ভুল ধরা যায়? ভুল পাইলেন আপনি? সহি। আমার দেশের কিছু হুজুর মনে করে যে এরকম আবু হুরায়রার নাম দিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুল ফরমিয়েছেন পাইলেই হয়, ওটা কি আর জৈব জাল হয় নাকি? তা নাও, এখন তুমি জৈব জাল মানো না, এখন টাটকা জৈব জাল শুনে যাও, তাজা তাজা, তোমার দরবার ভরে দেবো, তোমার ঘর ভর্তি করে দেবো জৈব জাল দিয়ে। তুমি জৈব জাল বুঝো না, এখন কি বুঝবে? বাধ্য করা হবে বুঝতে, বাধ্য করে, নাহলে তারও অস্তিত্ব শেষ করে দেওয়া হবে জৈব জাল হাদিস দিয়ে। কি জৈব জাল হাদিস দিয়ে? মান ইয়াতাআল্লামু মান ইয়াস্তামিউ ইলা মহাজিন আও ইলা আলিমিন লাম ইয়াদরুস বি মাদিনাতি। হ্যাঁ, ইয়ানকুসু মিন উজুরিহিম। হ্যাঁ, 1000000 হাসানা। যে ব্যক্তি আমার মদিনার আলেম ছাড়া অন্য কোন আলেমের কাছে ওয়াজ শুনবে, তার নেকি, তার নেকি কমবে 10 লক্ষ করে নেকি কমবে, এক একটা শব্দ শুনলে, এক একটা বাক্য শুনলে। থাকবে ওদের আর ওয়াজ, তাদের ওয়াজ আর কে শুনবে বলেন? বাংলাদেশে লেখাপড়া করছো, তোমার ওয়াজ আর চলবে না, শুনবই না। সহি হাদিস,
সহিহ হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণিত, যে ব্যক্তি যেই আলেম আমার মদিনায় লেখাপড়া করে নাই সেই আলেমের কেউ যদি ওয়াজ শুনে, এক বাক্য শুনলে তার 10 লক্ষ নেকি কমে যাবে, আর কেউ যাবে ওর ওয়াজ শুনতে? এইগুলো কাহিনী, এরা বুঝে না কেন আমল হইলেই নাকি করা শুরু করে দেবে, আমল হইলেই করা শুরু করে দেবে। হাদিস খালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমিয়েছেন শুনলেই শুরু করে দেবে। হ্যাঁ, নবীর হাদিস আবার জালজুই ভাই, আজকে শুনে কেমন মনে হচ্ছে? জালজুই হইতে পারে? হ্যাঁ, এই হলো ব্যাপার, জালজুই হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বললেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করবে, কোনো আমল বলবে, সেটা যদি আমার নির্দেশ না থাকে। এইসব আমলগুলো কার নির্দেশে হলো? আমার নির্দেশ, রাসূলের নির্দেশ না। আমি এগুলো আমল বানাইলাম, এরকম ফজর পর্যন্ত আমাকে আমল তৈরি করতে দিলে সুন্দর সুন্দর বহু আমল তৈরি করতে পারবো, এগুলো চলবে না। অথচ আমাদের সমাজে এগুলোর বিরুদ্ধে নিয়ম বানিয়ে ফেলেছে, কি বলে, বেদাতে হাসানা, বলছে কি বেদাত কিছু হাসানা হয় আর বেদাত হলো সাইয়া, হাসানা বেদাত করা যাবে। কে বলছে? মুফতি, মুফতি বলছে হাসানা। আমি যেগুলো করলাম এগুলো কি সাইয়া? একটাও সাইয়া আছে? সাইয়া মানে মন্দ, খারাপ জিনিস। আমি কি খারাপ জিনিস একটাও বলছি? নামাজ ছাড়া কিছু বলছি, ওয়াজ ছাড়া কিছু বলছি, কি নেকির কথা ছাড়া কিছু আছে এখানে? হ্যাঁ, নেকির গুণার কথা আমি কিছু বলছি নাকি? নেকির কথাই বলছি আমি, হাসানার কথাই তো বলেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলেম নামের কলঙ্ক এরা, যারা বেদাত বেদাত চিনে না, বেদাত বেদাতকে হাসানা যে বলে, এ হলো হাসানা বল, যেই হাসানা বলবে বেদাতকে জানবে এটাই তার অজ্ঞতার সার্টিফিকেট। হাসানা বললেই, যে ব্যক্তি বেদাতকে হাসানা বলবে জানবেন এই বেদাত সম্পর্কে অজ্ঞ, অজ্ঞতার সার্টিফিকেট এটা। বেদাত হাসানা হয় তাহলে আমার এগুলো সব হাসানা, হাসানা হয়নি? আমি কি খারাপ কথা কিছু বলছি নাকি? সালাতুল জাবরে কি হয়? নামাজের কাফফারা হয়, খারাপ জিনিস। হুজুরেরা কাফফারা নেওয়ার জন্য যায়, মরে গেছে লোকটা, কাফফারা, এই কাফফারা দাও, জুতার বাড়ি দিবেন ওগুলোকে, জুতা ছাড়া কিচ্ছু নাই, কিসের এটা হাসানা? কিসের দলিল বলে? ওর বাপের ক্ষমতা আছে একটা দলিল দেওয়ার, কাফফারা। এই কাফফারা বলার কারণে কতগুলো হাদিস, কতগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ডিলিট হয়েছে। ওই ওই অজ্ঞ মূর্খটা কি জানে হাসানা আল্লাহর রসুল? তাহলে কি হচ্ছে, ইসলামের ভিতরে কিছু যোগ করে দিয়ে আমি হাসানা বলছি। হাসানা কারা বলে? যারা ইসলামের ভিতরে বাড়িয়ে দেয়। ইসলামে বাড়তি জিনিসকে হাসানা বলা হারাম, এতে করে আল্লাহর ইসলাম আর থাকে না, এতে করে ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলাম যে পরিপূর্ণ, এটাও আর থাকে না। আমি যদি কিছু যোগ করি, যোগ করা হলো না এগুলো, নাউজুবিল্লাহ। আর একটা আমাদের সমাজে আছে, হাসানা বলে অনেকেই বেদাত চালু করে। আমি বলেছিলাম আজকের আমার আলোচনার বিষয় হলো ইসলাম ও বেদাত। তাহলে হয় আপনার কাছে ইসলাম থাকবে, আর না হয় ইসলামের নামে আপনি যা চর্চা করছেন তা হলো বেদাত। আমি এখান থেকে সিদ্ধান্ত নিই, আল্লাহর নাজিলকৃত ইসলামের ভিতরে কোনো কিছু বাড়ানো যাবে না। কথাটা কি দোষনীয় কথা? কত সুন্দর কথা, মানার মতো কথা, কিন্তু এই কথাটা আমরা এতদিন ভুলে আসছিলাম, কেউ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় না, কেউ আমাদেরকে ধরিয়ে দেয় না। আল্লাহ যে ইসলাম নাজিল করেছে এটাকে এইভাবে পাইতে হলে কি বাড়ানো যাবে না, আর একটা নিয়ম কি কমানো যাবে না, বাড়ানো যাবে না আর কমানো যাবে না। আর একটা নিয়ম হলো চেঞ্জ করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, চেঞ্জ করা যাবে না, পরিবর্তন, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা,
এটা বাদ দিয়ে এটা, তাহলে কি হবে? দেখবেন এই তিন নিয়মে ইসলামের বিকৃতি ঘটেছে। এই তিন নিয়মে, এই তিন নিয়মের খেলাফ চলার কারণে আজকে মুসলমানরা ইসলামের চেহারা পাল্টিয়ে ফেলেছে। ইসলামের চেহারা স্রোত আর খুঁজে পাওয়া যায় না। তিনটা নিয়ম বাড়িয়েছে, কমিয়েছে আর পরিবর্তন করেছে, বিকৃত করে। এটা পরিবর্তন মানে বিকৃত করে ফেলে না। কোন পয়েন্টে, এই তিন পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের আপনি খেলাফ করবেন আর আপনি বলতে পারবেন না এটা আল্লাহর ইসলাম। কি বলতে হবে? এটা আমার ইসলাম, এটা দেশি ইসলাম, বাংলাদেশি ইসলাম, ভারতের ইসলাম, এটা হলো বরিশালের ইসলাম, এটা হলো চট্টগ্রামের ইসলাম, এটা হলো অমুক দরবার শরীফের ইসলাম, এটা হলো তমুক দরবার শরীফের ইসলাম, এটা হলো অমুক খানকার ইসলাম, এটা হলো অমুক অমুক কেন্দ্রের ইসলাম, এটা হলো অমুক দলের ইসলাম, এটা হলো তমুক দলের ইসলাম। এই কাহিনীগুলো ঘটায়। এই ওয়াজ কি শুনছেন? কত সহজ ওয়াজ, একেবারে পানির মতো ওয়াজ, পানি, তাই না? আল্লাহর ইসলাম আল্লাহ যেভাবে নাজিল করেছেন ওইভাবে পালন করো, তাহলে যেভাবে নাজিল করেন ওইভাবে থাকবে। যদি আমি একটু বাড়িয়ে দিই, একটু যদি আমি কমিয়ে দিই, একটু যদি আমি চেঞ্জ করে ফেলি, তাহলে আর থাকবে কোনো পয়েন্ট। অথচ এই তিন পয়েন্টে মেহনত চলতেছে বাংলাদেশে, মুফতিরা মেহনত চালাইতেছে, পীর সাহেবেরা মেহনত চালাইতেছে, এই তিন পয়েন্টে মেহনত, বাড়ানোর কাজে ব্যস্ত, কমানোর কাজে ব্যস্ত, তারপরে বিকৃত করার, চেঞ্জিং চেঞ্জিং পরিবর্তন। আরে এটা স্যার, এটা বাদ দিয়ে এটা করো। ওই যে দেখলেন না, ওজিফা, রসুলের ওজিফা নাই, রসুলের ওজিফাটা একেবারে 100% দরবার মুক্ত করা হয়েছে। রসুলের ওজিফা চলবে না এখানে, নাই। কি হয়েছে? রসুলেরটা বের করে দিয়ে নিজেদেরটা সংযম, পরিবর্তন না। এই জন্য এক এক দরবার থেকে এক এক ধরনের ওজিফা পান, মানে এটাই হলো ধর্মীয় জীবনযাপন। আপনার ধর্মীয় জীবনযাপন এবার দেখেন, তাহলে ধর্মীয় জীবনযাপন আর একরকম থাকবে? এই দরবারের লোকদের জীবনযাপন হবে একরকম, আর এক দরবারের জীবনযাপন হবে আর এক রকম। এটা কি আমি মাঝে মধ্যে বলি যে এটা নিজেদের চাষকৃত ইসলাম, নিজেদের বিভিন্ন দরবারে চাষ হয় ইসলাম, বিভিন্ন নমুনার ইসলাম বেরিয়ে আসছে এইসব কারণে। এই তিনটা নিয়ম আপনি দেখেন কত সহজ না। আজকে 5 পাস যে আছেন, 2 পাস এখানে বসে আছেন, তারা আমাদের দেশের সেই লক্ষ লক্ষ মুরিদওয়ালা পীর মুর্শিদদের, মুফতিদের ভুল আপনারা দেখতে পাবেন। মুফতিদের ভুল, মুফতিরা যা করতেছে এগুলো যে ইসলাম বিরোধী, আপনারা এই তিন মন্ত্রের মাধ্যমে ধরতে পারবেন।